মাত্র 5 দিনের পেপার দেন আলহামদুলিল্লাহ আমার লাউ গাছে অনেকগুলো লাউ এসেছে আর সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস ব্লগস ইন ইউকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আমার লাউ গাছের মধ্যে কি এমন খাবার দিয়েছি যেটাতে আসলে অনলি 5 ডেজের পর আমার গাছের মধ্যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর অনেকগুলো লাউ এসেছে। ছোট ছোট গাছে লাউ দেখে আসলে অবাক আমি, এত ছোট গাছে লাউ কিভাবে আমি রাখবো। তো দেখা যাক, আপনাদের সঙ্গে শেয়ার করে নেই কি কি খাবারগুলো দিলাম। তো এখানে আমি ফিশ প্লাটন বহু চিকেন মেনো ওগুলো নিয়েছি। তো এখানে আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন একটু শেয়ার করে নিচ্ছি ওগুলোর মধ্যে কী কী আছে। তারপর এখানে আমি কিছু টি ব্যাগ, তারপর এক্সেল ওগুলো নিয়ে নিলাম। তো এক্সেল আমরা সবাই জানি ক্যালসিয়াম সমৃদ্ধ একটা খাবার, অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম থাকে। শুধু এক্সেল থেকে আপনারা কিন্তু গাছের মধ্যে পরিমাণ মতো ক্যালসিয়াম দিয়ে দিতে পারেন, তবুও যেহেতু অন্যান্য খাবারের মধ্যেও একটু একটু ক্যালসিয়াম থাকে, তো সব কিছু যদি আমরা অল্প অল্প পরিমাণ দিই তাহলে একটা গাছ পুরোদমেই ওর ক্যালসিয়ামটা পেয়ে যায়। আমাদের বডির জন্য যেমন প্রত্যেকটা জিনিসের প্রয়োজনীয়তা আছে, তেমন এভাবে একটা গাছেরও সব কিছু কিন্তু প্রয়োজনীয়। তো এখানে আমি কিছু চিকেন মেনু দিয়ে দিলাম। চিকেন মেনুর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ওইগুলো থাকে, যেটা গাছের একটা বেসিক খাবার, খুবই প্রয়োজন। তারপর ফিশ প্লাটেন বোন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্লাস ক্যালসিয়ামও থাকে ফিশ প্লাটেন বোনের মধ্যে। তো ওইগুলো আসলে বেশি পরিমাণে ইউজ করা যায় না, অল্প পরিমাণে ইউজ করলে গাছের যেমন উপকারিতা পাওয়া যায় তেমনই অধিক পরিমাণে ব্যবহার করলে কিন্তু গাছগুলোকে জ্বলিয়ে ফেলে। চিকেন মেনু খুবই স্ট্রং থাকে, তো সেদিকেও খেয়াল রাখবেন। তারপর আমি দিয়েছিলাম টি ব্যাগ। টি ব্যাগ মাটিকে ড্রেনেজ করতে হেল্প করে, তারপর নাইট্রোজেনটাকেও রিলিজ করতে সাহায্য করে। তারপর আমার ম্যাজিক ওটা, যেটা খুবই কালারফুল, আলহামদুলিল্লাহ দেখতে খুবই সুন্দর। তো আমার আনিয়ন পিল ফার্টিলাইজ, যেটা অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অন্য একটা ভিডিওতে আমি কীভাবে বানিয়েছি, তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। আমার বিশ্বাস আপনারা অনেকেই জানেন এটা আসলে কীভাবে বানাতে হয়। তো আমি সবগুলোকে এক জায়গায় মিক্স করে নিছি। মিক্স করার পর আমি এখন প্রত্যেকটা লাউয়ের জারের মধ্যে 1 মুষ্টি পরিমাণ দিয়ে দেব। তো আপনারা আপনাদের কতটুকু মাটি আছে বা কতটুকু বড় জার সেই উপর ভিত্তি করে আপনারা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আর চিকেন মেনু আর ফিশ প্লাটেন বোন কিন্তু সবসময় দেওয়া যায় না, ওইটা 3 থেকে 4 সপ্তাহ পর ইউজ করতে হয়। তো আমি যখন মাটি রেডি করেছিলাম মনে হয় এপ্রিলের শেষের দিকে, তখন আমি ইউজ করেছিলাম। আর এখন যেহেতু আবারও জুনের প্রথম দিক হয়ে গেছে, তো আমি এখন আবার ব্যবহার করতেছি, আমার অলরেডি 1 মান্থ চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এই খাবারগুলো যদি আপনারা টাইম মতো পরিমাণ মতো দিয়ে দেন গাছে, কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন হয়ে যায়। তখন আমার গাছগুলো কিন্তু খুবই ছোট ছিল, আর মাত্র 5 দিন পর আমি আবারও আপনাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করব কিভাবে গাছগুলো বড় হয়েছে আর কতগুলো লাউ এসেছে। আমি কিন্তু এই বছর গাছগুলোকে 1G কাটিং করিনি, আজ 1G কাটিং করবো। জাস্ট আমি একটা গাছের মধ্যে 1G কাটিং করেছিলাম যখন গড়েছিল, আর বাকিগুলোতে আমি 1G কাটিং করতে পারিনি, কারণ এই বছরের গাছগুলো আমার হাইব্রিড গাছ, যেগুলো ছোট ছোট গাছের মধ্যে কিন্তু লাউ চলে আসছে। তো আসলে আমি হাইব্রিড ইচ্ছা করে রোপণ করিনি, আমাকে একজন উপহার দিয়েছিলেন আর সেইগুলোই হাইব্রিড লাউ হয়ে গেছে। তো উনিও আমাকে বলেননি যে ওইগুলো হাইব্রিড লাউ। তো আসলে আমি পছন্দ করি লাউয়ের গাছগুলোকে মাথার মধ্যে বড় হতে, আমার ভালো লাগে দেখতে ডগা অনেকগুলো চাটে। তো এই হাইব্রিড গাছগুলো কিন্তু অনেক ছোট্ট গাছ, কিন্তু অনেক অধিক পরিমাণে ডগা ছেড়ে দেয় একটা একটা করে, তারপর লাউও চলে আসছে। তো এই তো আমি খাবারগুলো এভাবে দিয়ে আমি ডেকে রাখতেছি, আর তারপর আমি আনিয়ন পিল ফার্টিলাইজারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান শুধুই আপনারা এই মিশ্রণটা দিয়ে দিতে পারেন, তারপর আনিয়ন পিল ফার্টিলাইজার অন্য সময় দিলেও হবে, তখনও আপনারা কিন্তু এর ভিন্নতা পাবেন। জাস্ট আনিয়ন পিল ফার্টিলাইজারটাও যদি আপনারা ব্যবহার করেন, এতেও কিন্তু আপনারা অনেক উপকারিতা পাবেন যারা অলরেডি ফিশ প্লাটেন বোন, চিকেন মেনু ওগুলো ইউজ করে ফেলছেন। তো আমাদের গোড়ের মধ্যে আসলে অনেক জিনিস আছে যেটা আমাদের গাছের জন্য খুবই উপকারী আর গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে থাকে। আমাদের বডির যেমন অনেক জিনিসের প্রয়োজন হয়, প্রতিটা ভিটামিনেরই এক একটা ভিটামিন এক একটা
জিনিসের জন্য উপকারী, তেমনি ভাবে গাছেরও কিন্তু প্রত্যেকটা ভিটামিনের প্রয়োজন। তো এখন আমি প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে এভাবে মাটি দিয়ে ডেকে রাখছি। তো ট্রাই করবেন ডাইরেক্ট রুটের মধ্যে না দেওয়ার জন্য, একটু দূরে ট্রাই করবেন দেওয়ার জন্য, যেহেতু আমার এখানে গাছগুলোর যার আসলে তেমন বড় না, তো আমি একটু একটু করে ফাঁকা করে দিয়ে দিচ্ছি। তো এই তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার আজকের ভিডিও, আর এখন আমি 5 দিন পরে ভিডিওটা শেয়ার করতেছি। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু পূর্ণভাবে ভিন্ন হয়ে গেছে, গাছগুলো কত সবুজ দেখাচ্ছে। তারপর এখানে লাউ এসেছে, আরো কয়েকটা লাউ এসেছে, তো আমি আপনাদের সঙ্গে সবগুলো লাউ শেয়ার করব। তো ওই জায়গার মধ্যে প্রায় মনে হয় 4-5টা লাউ এসেছে, আর ছোট ছোট গাছের মধ্যে অনেকগুলো লাউ এসেছে। আমি ওয়ানজি কাটিং এই গাছগুলো করিনি, তো আজকে আমি আপনাদের সঙ্গে ওয়ানজি কাটিংটাও শেয়ার করে নেব। তো ওয়ানজি কাটিং করলে আমাদের গাছের মধ্যে কি উপকারী হয় সেটা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একটু ইনফরমেশন দিয়ে দেই। ওয়ানজি কাটিং যদি আপনারা প্রথম ডগাটা ভেঙে ফেলেন, তাহলে আপনারা অন্যান্য প্রশাখাগুলো বের হবে, আর অন্যান্য প্রশাখা যখন আরেকটু লম্বা হবে ওইটা যদি আপনারা কাটেন তাহলে 2G কাটিং হবে। এভাবে করলে প্রথম 1G কাটিং এর মধ্যে যে ডোগা থাকে ওই ডোগাতে যতটুকু ফুল আসে ওগুলো পুরুষ ফুল, মোস্টলি পুরুষ ফুল হয়ে থাকে, হঠাৎ করে এক একটা স্ত্রী ফুল হয়ে যায়। স্ত্রী ফুল বলতে আমরা যেটাতে লাউ পেয়ে থাকি, আর সেকেন্ড প্রশাখা যেগুলো বের হয় যেগুলো আমরা 2G কাটিং করে থাকি ওইগুলো কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে, যেখানে অনেকগুলো লাউ আসে যেটা আমাদের প্রয়োজন। আর তারপর 2G কাটিং করার পর যদি আপনাদের 2G কাটিং থেকে অনেকগুলো ডোগা আসে ওইটা কাটলে ওটা হবে গিয়ে 3G কাটিং, আর 3G কাটিং এর ডোগাটাতে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে। আর 2G কাটিং এর মোস্টলি স্ত্রী ফুল আসে, কিন্তু কিছু মেল ফুলও আসে। মেল ফুলও আমাদের প্রয়োজনীয়, কারণ পরাগায়নের জন্য যদি আপনাদের গার্ডেনের মধ্যে বীজ না থাকে, বাটারফ্লাইজ না থাকে, তাহলে অবশ্যই আপনাদের ম্যানুয়ালি আপনারা পরাগায়ন করতে হবে লাউগুলোকে টিকিয়ে রাখার জন্য। তো এই জন্য 1G কাটিংটাও খুবই জরুরি, আর আপনাদের পাশাপাশি অন্যান্য লাউগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে নাও। ছোট ছোট লাউ দোয়া করবেন গাছের মধ্যে যেন আরো বেশি লাউ আসে, আরো গুলো টিকে যায়, কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিত কারণেও লাউ ঝরে যায়। তবে আমাদের হাতের মধ্যে যা কিছু আছে আমরা যতটুকু জানি ততটুকু যদি আমরা প্রয়োগ করি, ইনশাআল্লাহ আমাদের মোস্টলি লাউগুলো টিকে যাবে। তো এই তো আমার কয়েকটা জার ছোট ছোট গাছ, তারপর 2-3টা একটু বড় হয়েছে। আমার চ্যানেলটা অন্যান্য ভিডিও দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে নেবেন, তারপরে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের একটু হলেও উপকারে আসছে। যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।